হ্যালো, কেমন আছেন সবাই? আমি প্রবাল, আপনাদের স্বাগত জানাচ্ছি মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত শুভপুর ব্রিজ থেকে। আজ আমরা এই শুভপুর ব্রিজটি দেখব এবং এই স্থান সম্পর্কে কিছু তথ্য জানার চেষ্টা করব এবং ভিডিওর একেবারে শেষাংশে থাকবে শুভপুর ব্রিজে আসার পথ নির্দেশিকা। প্রাপ্ত তথ্য মতে ফেনী নদীর উপর 1950-এর দশকে নির্মিত হয় এই অঞ্চলের দীর্ঘতম সেতু শুভপুর ব্রিজ। তৎকালীন যুক্তফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী আতাউর রহমান খান শুভপুর সেতুর নির্মাণ কাজ উদ্বোধন করেন। বৃহত্তর নোয়াখালী ও চট্টগ্রাম জেলার সীমানায় সেতুটি অনেক ঐতিহাসিক ঘটনার সাক্ষী। 1971 সালের 26 মার্চ সকালে পাকিস্তানি সৈন্যরা এই সেতু দখল করে নেয়। 29 মার্চ প্রচণ্ড আক্রমণ চালিয়ে বাঙালি ইপিআর আর্মি মিলিতভাবে সেতু দখল করে। 7 পাকিস্তানি সৈন্য এবং 3 বাঙালি সৈন্য নিহত হয়। 20 এপ্রিলের পর থেকে এই সেতুর দখল নিয়ে উভয় পক্ষের মধ্যে তুমুল যুদ্ধ হয়। 12 মে শুভপুর সেতু পাকসেনাদের দখলে চলে যায় এবং বিজয়ের পূর্ব মুহূর্তে পলায়নকালে পাকিস্তানিরা ডিনামাইট বসিয়ে ব্রিজটি ধ্বংস করে দিয়ে যায়। মুক্তিযুদ্ধ চলাকালে এই ব্রিজে বহু সংখ্যক বাঙালিকে ধরে এনে পাকিস্তানি সৈন্য ও রাজাকার বাহিনী হত্যা করে। এখানকার যুদ্ধের ঘটনাবলি নিয়ে স্বাধীনতা অর্জনের পর সরকারি অর্থায়নে কলমিলতা নামে পূর্ণদৈর্ঘ্য ছায়াছবি নির্মিত হয়। এছাড়া বাংলাদেশের সশস্ত্র বাহিনীর যুদ্ধ বিষয়ক প্রশিক্ষণে এই শুভপুর সেতুর যুদ্ধ বিশেষ গুরুত্ব পায়। 1996 সালে বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে এবং অংশগ্রহণে শুভপুর সেতু নিয়ে মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র সরেজমিনে মহড়া অনুষ্ঠিত হয় এবং তার টেলিভিশনে প্রদর্শিত হয়। এই সেতু 1980 থেকে 81 সাল পর্যন্ত ঢাকা চট্টগ্রাম মহাসড়কে একমাত্র সেতুরূপে গুরুত্ব পায়। 1993 সালে ফেনী নদীর ভাঙনে সেতুর পশ্চিম অংশ স্থলভাগ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। শুভপুর সেতুর ঐতিহাসিক গুরুত্ব ছাড়াও দেশের অর্থনৈতিক ও পর্যটন শিল্পে বিশেষ পরিচিতি আছে। সেতু এলাকায় নদীর উভয় তীরে প্রাকৃতিক সৌন্দর্য মনোমুগ্ধকর। যথাযথভাবে সংরক্ষিত হোক দেশের সকল মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন। মহান মুক্তিযুদ্ধের চেতনায় বেড়ে উঠুক আমাদের নতুন প্রজন্ম। ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে।